এই যে ছোট ছোট দুই ভদ্রলোক আমার বাইকের টায়ারে ঢুকে গেছিল আর কি, এদের জন্য বাড়তি টাকা আমার পকেট থেকে গেল গা, কিচ্ছু করার নাই। গত কয়দিনের ওয়েদার দেখে মনে করেছিলাম যে শীত মনে হয় এবার একটু কমবে, কিন্তু আজকে বের হওয়ার পরে দেখি আমার ধারণা পুরা ভুল। বাইক স্টার্ট দিয়ে যখন চলা শুরু করলাম তখন আমার হাতগুলো যে পরিমাণ ব্যথা করতেছিল আর এখন যে পরিমাণ ব্যথা করতেছে, মনে হচ্ছে যে কেউ আমাকে শক্ত কোনো জিনিস দিয়ে আমার হাতে বাড়ি দিছে, এরকম অবস্থা আর কি, যে পরিমাণ ব্যথা করতেছে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে নূর ভাইয়ের দোকানের এখানে গ্যারেজে আর কি, ওখান থেকে আমি আমার আজকের বাইকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। আমার বাইকের ইঞ্জিন অয়েল অলরেডি মনে হয় 2500 কিলো চালাই ফেলছি, তো এবার চেঞ্জ করার পর ইয়ে হয়ে গেছে, এখন চিন্তা করতেছি ট্যুর দিব, এই জন্য আগে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলি। আর এমনি বাইকের ইঞ্জিন অয়েল পুরানো হয়ে গেলে বাইক চালাইতে মজা লাগে না, স্মুথনেস একটু কমে যায়, আর বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে তো কি পরিমাণ যে স্মুথনেস বেড়ে যায় বাইকে তা বলে বোঝানো যাবে না। ভয় রে ভাই, আমার হাতগুলো পুরো শক্ত হয়ে গেছে, শক্ত শক্ত ব্যথা করতেছে ঠান্ডায়, মনে হচ্ছে কেউ আমার হাতে বাড়ি দিছে শক্ত কোনো জিনিস দিয়ে। ওরে ভাই রে ভাই, ঠান্ডা ঠান্ডা যদি না কমে ঘুরতে বেরোবো কেমনে আমি? এখন বাজে কিন্তু অলমোস্ট 1:10 নাকি 1:15, কিন্তু পরিবেশ দেখে মনে হয় যে এই মাত্র সূর্যমামা উঠলো আর কি, এই মাত্র ভোর হলো, যে পরিমাণ কুয়াশা এখনো। এই দুপুরের টাইমে যদি সূর্যের দেখা একটু পাওয়া না যায়, ভোরের দিকে আর বিকালের দিকে কিরম ঠান্ডা হবে একটু চিন্তা করে দেখেন। এই শীত আর কদিন থাকবে কি জানি, এই শীত তাড়াতাড়ি চলে গেলে বাঁচি। ওরে এখানে দেখি সবজি বিক্রি করতেছে, আজকে কি বাজার বাড়ছিল না? সম্ভবত আজকে বাজার বাড়ছিল, এই জন্য রাস্তায় সবজি বিক্রি করতেছে। কিরে আজকে এত গাড়ির জ্যাম কেন এখানে? রোদের দেখা পেলাম, মজা লাগতেছে এখন, মজা মজা। কিরে মাটি কাটতেছে যে এখানে, এই রাস্তা মানে ভাগ নাই, মানে কি ওয়াল দিবে না? আচ্ছা ওয়াল দিচ্ছে না, ইয়ে করে মনে হচ্ছে যেন রাস্তা মানে ভাগ জানি রে। হাত নূর ভাইয়ের দোকানে পৌঁছে গেছি, এখানে কিন্তু অলরেডি আমার ফ্রেন্ড একটা চলে আসছে কপিল, এই যে ওর বাইক নতুন বাইক মনে হয় ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছে। বাইরে বনি বাইকটা হ্যালো, বাইক কি বাইরে করবেন এখন? তুই বড় আইতেছে মানে না, যা চেক না হবে হবে কি না হবে বাইরে হইতে সে আন্দি, আমি ওই তো বেলাম হ্যাঁ ওই তো গর 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 করাচ্ছি। আচ্ছা তেমন হবে হচ্ছে অর্থে নো বাইক কিনিল শান্তি নেই, এক সপ্তাহ নয় হলদে বাইক কান সুযোগ হারিক বাইক কান হিঞ্জ তা দশ দিনও নয় মামলা দে দম তো ফাইনালি আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করা শেষ, কিন্তু নতুন একটা সমস্যার শুরু। আর এই সমস্যাটা হচ্ছে আমার বাইকের পেছনের টায়ারে দেখলাম দুইটা পায়ের এক দুই গেছে, আমার কপালটা মনে হয় খারাপ। গত এক মাস নাকি কয়দিন আগের কি জানি একটা ভিডিওতে আপনারা দেখছিলেন, যখন খাগড়াছড়ি গেছিলাম, খাগড়াছড়িতে গিয়ে ওখানে বড় সাইজের একটা প্যার এক ধুয়ে গেছিলো। তো আজকে আবার দেখি আমার বাইকে প্যার এক ধুয়ে গেছে, কি একটা অবস্থা, আমার কপালটা মনে হয় পুরো খারাপ। তো এখন এই প্যার একগুলো বের করতে হবে এখান থেকে।
তার এক দুশো দুইটা আমার কপালটা যে কি পরিমাণ খারাপ। গতবারে খাগড়াছড়ি গেছিলাম যে বিগ সাইজের একটা প্যারেক ঢুকে গেছে, আর আজকে ছোট ছোট দুইটা দুনিয়ার প্যারেকগুলো মনে হয় আমার বাইকে ঢুকে। ওরে ভাই, এই যে ছোট ছোট দুই ভদ্রলোক আমার বাইকের টায়ারে ঢুকে গেছিল আর কি, এদের জন্য বাড়তি টাকা আমার পকেট থেকে গেল গা, কিচ্ছু করার নাই। ছোট লাগবে না, ছোট একটা দুঃখ জয় খাই দে না, ওটা লাগবে না, জেল আছে তো হালকা।